ট্রাস্ট ট্রাউজার লিমিটেডের কারখানা তালাবদ্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা কারখানা বন্ধ করলে শ্রম আইন অনুযায়ী চলতি মাস ও আরও তিন মাসের বেতন শোধ করার দাবিতে মিরপুর বারো নম্বর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় মিরপুর থেকে মোহাম্মদপুরে কারখানা স্থানান্তরের কথা বলা হলেও আগে থেকে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ শ্রমিকদের সকাল বন্ধ করে আমাদের টাকা দিব মালিক দেশের বাইরে থাকায় কার নির্দেশে এমন সিদ্ধান্ত তাও জানেন না শ্রমিকপক্ষ তিন হাজার শ্রমিকের তাণ্ডবে একরকম অবরুদ্ধ হয়ে পড়ে মিরপুর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এ ঘটনায় কোনো শক্তির ইন্ধন আছে কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ কোনো ভুল বোঝাবুঝি কিংবা মতানৈক্য যদি সৃষ্টি হয়ে থাকে সেই বিষয়টা আমরা সমাধানের চেষ্টা করছি আলোচনার মাধ্যমে শ্রম আইন অনুযায়ী বেতন প্রদান সহ বিজিএমএ মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের সাথে মিটিং করে সন্তোষজনক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য প্রত্যেকটা শ্রমিক যাতে এখান থেকে ইঞ্চিত পরিমাণে তাদের এখান থেকে যাতে কোনোভাবে কোনো বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে আগামীকাল সকাল দশটায় আমরা বসে সিদ্ধান্ত নিয়ে ফাইনাল করবেন আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা